সজল আহমদ লিখেছেন, ইদানিং শিক্ষিত মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, এর কারণ কী এবং প্রতিকারের উপায় কী? দেখুন, শিক্ষিত মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে, আরও নির্দিষ্ট করে বললে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকার বেড়ে চলেছে। একটি প্রথম সারের জাতীয় দৈনিকের একটি রিপোর্ট বলছে যে গত এক বছরে শতাধিক আপনার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন। বিজনেস 24.com-এর একটা রিপোর্ট দেখেছি বেশ কিছুদিন আগে, 2022 সনে প্রায় 500 স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। সম্প্রতি বুয়েটের এবং সম্ভবত রুয়েট বা অন্য আরেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর আত্মহত্যা আবার নতুন করে আমাদেরকে একটু নাড়া দিয়েছে। তো শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, এটা সন্দেহাতীতভাবে জাতি হিসাবে আমাদের জন্য অনেক বড় অ্যালার্মিং একটি বিষয়। আমরা এ বিষয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে, সেগুলো দেখে যেটুকু জানতে পেরেছি তা হলো, প্রথমত সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে অভিমানের কারণে। অনেক সময় অপমানের শিকার হয়ে নানা কারণে অভিমান করে আত্মহত্যার পথে পা বাড়ায় অনেক শিক্ষার্থীরা। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিংয়ের কথা জানি। একটা শিক্ষার্থী নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর সে প্রতিষ্ঠান তাকে আপন করে নেবে, বরণ করে নেবে, সেখানকার সবাই তাকে বুকে টেনে নেবে। সেই জায়গায় যদি উল্টো বরং র্যাগিংয়ের নামে তাকে অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, হেয় করা হয়, নানাভাবে অপমানিত করা হয়, তাহলে সেক্ষেত্রে সে স্ট্রেসগুলো অনেক সময় শিক্ষার্থীরা নিতে পারেন না। এই অসভ্যতা, এই বর্বরতা তথাকথিত আধুনিক এই সমাজ ব্যবস্থায় কিন্তু আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আমরা জানি। তো সেগুলো থেকে যেরকম আপনার এক ধরনের ট্রমার মধ্যে থাকে শিক্ষার্থীরা, আবার অনেক সময় পারিবারিক প্রেশার, নানা বিষয়ে অভিমান করে আত্মহত্যার পথে অনেক শিক্ষার্থী পা বাড়ায়। দ্বিতীয়ত, সর্বোচ্চ আত্মহত্যার প্রবণতার ঘটনা ঘটে থাকে প্রেম ঘটিত কারণে। কাউকে অপমান করা, এটা যেরকম ইসলামিশ্বর দৃষ্টিকোণ থেকে গুনাহের কাজ এবং এটা যেরকম অত্যন্ত গর্হিত অন্যায়, গর্হিত কাজ এবং অন্যায়, সেই সাথে একজন মানুষ, তিনি আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে গিয়ে, একজন মুসলমান, তিনি আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে গিয়ে তিনি শারীরিক কোনো সম্পর্ক তৈরি করবেন এবং হারাম কোনো সম্পর্ক গড়ে তুলবেন, সেটি কিন্তু হারাম। এই হারাম কিন্তু মানুষের বহুবিধ বিপদের কারণ, তোমাদের থেকে একটা হলো, এর ফলে আত্মহত্যা প্রবণতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। ঠিক একইভাবে সন্তানদের চাও পাওয়ার ঘাটতি হলে, একটা দামি মোবাইল চালু সেটা না পাওয়ার কারণে আত্মহত্যার পথে পা বাড়ায়, অনেক সময় ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয়ের কারণে আপনার আত্মহত্যার পথে পা বাড়ায়, অনেক সময় পরীক্ষা ভালো ফলাফল করতে না পারার কারণে বাবা মা এবং অন্যদের কাছে কী দিয়ে কীভাবে মুখ দেখাবে সেজন্য আপনার আত্মহত্যার পথে পা বাড়ানো হয়। এই সবগুলো কারণকে যদি আপনি একত্র করেন তাহলে দেখবেন যে সবগুলোর মূল কথা একটাই, সেটা হলো সন্তানের মধ্যে ইসলামিক শিক্ষা, দিনী শিক্ষা না থাকার কারণে এটি হয়ে থাকে। এবং ইসলামিক শিক্ষা, দিনী শিক্ষা যদি থাকতো তাহলে সেক্ষেত্রে ফলাফল খারাপ হলেও আল্লাহর ফয়সালাকে মেনে নিত, কাজাবিল রেজাবিল কাজা বা তাকদিরের ফয়সালাকে মেনে নেওয়া ইমানের গুরুত্বপূর্ণ পার্ট। এবং কেউ যদি অপমান করে, অপদস্থ করে, তাহলে সেক্ষেত্রে সবর করত এবং একজন অপমানকারী যিনি, তিনি নিজেও আল্লাহর ভয়ে আর অপমান অপদস্থ কাউকে করতেন না। অর্থাৎ ইসলাম চর্চার অভাবের কারণেই আমাদের সমাজে এই ধরনের অস্থিরতাগুলো বেড়ে চলেছে। আমরা একটা ছোট চিত্র যদি পাশাপাশি রেখে দেখাতে চাই, যে একদিকে আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেখানে অলমোস্ট জিরোর মতো। আবার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়া শিক্ষার্থীদের মধ্যে দেখবেন আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকারে তার তুলনায় বাড়ছে। তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা তো, তাদের ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল বলা যায় না জাগতিক দৃষ্টিকোণ থেকে। তাদের বিসিএসে চান্স পাওয়া, আর্মিতে চান্স পাওয়া, গুরুত্বপূর্ণ কোনো পদে যেতে পারা, ভালো একটা চাকরি সুযোগ হওয়া, এই পথগুলো তাদের জন্য খুবই ক্ষীণ এবং সংকীর্ণ, এই আশাগুলো খুবই ক্ষীণ তাদের জন্য। পাশাপাশি একজন মাদ্রাসার শিক্ষার্থী সামাজিকভাবে, পারিবারিকভাবে, নানাভাবে তিনি কিন্তু এক ধরনের কোণঠাসা, এক ধরনের কিন্তু তার সামাজিক কোনো মর্যাদা নেই বললে চলে। এবং তিনি যে খুব ভালো খেয়ে পড়ে এবং ভালো এনভায়রনমেন্টে থাকেন স্কুল কলেজের ছাত্রদের মতো, তাও না। তাহলে সব দিক থেকে পিছিয়ে থাকা, কোণঠাসা থাকা, চাপে থাকা, স্ট্রেসে থাকা, অবহেলিত থাকা একজন শিক্ষার্থী বা একটা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা, তারা আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে না, বরং তারা খুবই সুখে দিন অতিবাহিত করছে। এর বিপরীতে যাদের খুব বেশি সুখে থাকার কথা, একজন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, বুয়েটে চান্স পেয়েছেন, মেডিকেলে চান্স পেয়েছেন, এটাই তো তার একটা সামাজিক একটা অবস্থান, এটাই তো তার একটা তৃপ্তির জায়গা, তিনি কেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন? মূল কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে যত বেশি আমরা সংকোচন করে ফেলবো, যত বেশি সংকীর্ণ করে ফেলবো, তত বেশি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এ ধরনের ভয়াবহ
বিষয়গুলো আমরা দেখতে পাবো। অতএব আমার মনে হয় যে এই প্রবণতা বৃদ্ধির মূল কারণ হলো দিন চর্চা, ধর্মচর্চা না থাকা। পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যাদের উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গেছেন, কিন্তু তাদের দেশে, তাদের সমাজে আত্মহত্যার প্রবণতা আমাদের চাইতে অনেক বেশি। অতএব আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে যে আমরা কী করব এবং কোন পথে হাঁটব। আত্মহত্যার সম্পর্কে যে সমস্ত জরিপ হয়েছে সেগুলো, সে সমস্ত জরিপ থেকে আমরা এও জানতে পারি যে তুলনামূলক মফস্বলের চাইতে ঢাকায় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। কেন ঢাকায় আত্মহত্যার প্রবণতা বেশি? ঢাকার শিক্ষার্থীরা তো মফস্বল শিক্ষার্থীদের চাইতে অনেক সুখে থাকার কথা, তারা কেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে? এর মূল বিষয় ওইটাই যে তাদের মধ্যে মোরালিটি, নীতিনৈতিকতা, আদর্শ, দিনদারিতা, এজ এ মুসলিম ইসলাম চর্চা তাদের মধ্যে অনেক কম, যার কারণে তারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না এবং নির্ভরতা কমে যাচ্ছে, দিনহীনতা তাদের মধ্যে বাড়ছে এবং এর ফলশ্রুতিতে তারা কিন্তু ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।